নমস্কার, দেখছেন কলকাতা টিভি। গুড মর্নিং কলকাতা নিয়ে আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর হামলার ঘটনার প্রতিবাদে সরব আইএমএ। দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক আইএমএর পক্ষ থেকে, কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। শনিবার সকাল 6টা থেকে রবিবার পর্যন্ত চলবে কর্মবিরতি। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আইএমএর পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, সকাল 6টা থেকে রবিবার পর্যন্ত চলবে কর্মবিরতি। এর আগেও এই কেন্দ্রীয় চিকিৎসক যে সংগঠন রয়েছে, সেই সংগঠন প্রথমে সেই নিহত চিকিৎসক তার বাড়িতে গিয়েছিলেন এবং অন্যদিকে আরজিকরও গিয়েছিলেন তারা পাশাপাশি। এই এখনও পর্যন্ত যে খবর উঠে আসছে যে শনিবার সকাল 6টা থেকে রবিবার পর্যন্ত চলবে কর্মবিরতি, এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে আইএমএর পক্ষ থেকে, অর্থাৎ কেন্দ্রীয় চিকিৎসক সংগঠনের পক্ষ থেকে। দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক আইএমএর। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরজিকরের যে ঘটনা সেই ঘটনাকে সামনে রেখে, অর্থাৎ আরজিকরে হামলার ঘটনার প্রতিবাদে স্বরূপ এবার আইএমএ। আপনারা জানেন যে মধ্যরাতে, অর্থাৎ বুধবার মধ্যরাতে যে হামলা করা হয়েছিল এবং রাত দখল কর্মসূচির মধ্যেই যে হামলা হয়েছিল আরজিকরে, সেই আরজিকর হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার তার প্রতিবাদে স্বরূপ আইএমএ। দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক আইএমএর, কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। শনিবার সকাল 6টা থেকে রবিবার পর্যন্ত চলবে এই কর্মবিরতি, এমনটাই বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছেন তারা। কর্মবিরতির ডাক দিয়েছেন আইএমএর পক্ষ থেকে, এই ডাক দেওয়া হয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে গত বুধবারে যে কর্মবিরতির, অর্থাৎ রাত দখলের যে ডাক দিয়েছিলেন মহিলারা এবং রাত দখল চলছিল, ঠিক সেই মুহূর্তেই একেবারে রাত 12টা নাগাদ আরজিকরে কিছু দুষ্কৃতীরা তারা হামলা চালায় এবং এই হামলাতে যাবতীয় যে নথি রয়েছে, সরকারি নথি, সেই নথি যেমন ক্ষতিগ্রস্ত হয়েছে, পাশাপাশি যে সরকারি সম্পত্তি রয়েছে সেই সম্পত্তিও ক্ষতিগ্রস্ত হয়েছে এবং জরুরি বিভাগ একেবারে তছনছ করে দেওয়া হয়েছে। এবং তারই প্রতিবাদে এবার স্বরূপ কেন্দ্রীয় চিকিৎসক সংগঠন আইএমএ। দেশজুড়ে 24 ঘন্টার কর্মবিরতির ডাক আইএমএর, কর্মবিরতির ডাক ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের। শনিবার সকাল 6টা থেকে এই কর্মবিরতি চলবে। পাশাপাশি আইএমএর যে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, পাশাপাশি অন্যদিকে বিরোধী রাজনীতিকরাও তারাও কিন্তু ডাক দিয়েছেন, অর্থাৎ বিরোধী রাজনৈতিক পক্ষ থেকেও কিন্তু ডাক দেওয়া হয়েছে কর্মবিরতির। আর পাশাপাশি আরজিকর কাণ্ডের প্রতিবাদে অপরাধীর ফাঁসির দাবিতে আজ রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালী থেকে মিছিলে হাঁটবেন তৃণমূলের সুপ্রিমো। ফাঁসির দাবিতে, অর্থাৎ এই ঘটনার সঙ্গে যে জড়িত রয়েছে বা যারা জড়িত রয়েছে তাদের ফাঁসির দাবিতে এবার পথে নামবেন তৃণমূল সুপ্রিমো। আপনাদের জানিয়ে রাখি, এই মৌলালী থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল চলবে, যেখানে রাজপথে নামবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে এবার স্বরূপ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার আরজিকর কাণ্ডে যখন বিরোধী দলের পক্ষ থেকে পথে নামার ডাক, কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে তাদের, ঠিক একইভাবেই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও এবার পথে নামবেন বলে জানিয়ে দিয়েছিলেন গতকালই, এমনটাই বলেছিলেন তিনি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ, আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। দেবজ্যোতি, আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পথে নামবেন, এই মিছিল কোথা থেকে কত দূর পর্যন্ত যাবে? আরজিকরে যে পড়ুয়া ছাত্রীর মৃত্যু হয়েছে তার প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম থেকেই সরব ছিলেন এবং রাজনৈতিকভাবে আজকে তিনি পথে নামছেন। তিনি মৌলালী থেকে বিকেল 4টার সময় মিছিল শুরু করবেন, একেবারে ধর্মতলা ডরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন। মিছিলে যে দাবি হচ্ছে কুৎসা এবং অপপ্রচার, এছাড়াও ক্যাপিটাল পানিশমেন্ট দিতে হবে অভিযুক্তকে গ্রেপ্তার করে, কারণ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার পরিবারের কাছে, মৃত ছাত্রীর পরিবারের কাছে সময় চেয়েছিলেন রবিবার পর্যন্ত, তারপরে যদি সমস্যার সমাধান না হয় তাহলে সে এনকোয়ারির কথা বলেছিলেন, কিন্তু আদালতের অবজারভেশনে সিবিআই এনকোয়ারি শুরু হয়েছে এবং সিবিআইকেও মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় বেঁধে দিয়েছেন যে রবিবারের মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে এবং তাদের ফাঁসির সাজা শোনাতে হবে, সেই দাবিতেই মমতা বন্দ্যোপাধ্যায় পথে নামছেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর আগে কিন্তু এই ফাঁসির দাবিতে মিছিল কলকাতা প্রত্যক্ষ করেছিল, ধনঞ্জয়ের ফাঁসির দাবিতে জনমানুষ তারা পথে নেমেছিলেন, সুশীল সমাজ পথে নেমেছিলেন, তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্যও পথে নেমেছিলেন। সেই দিক থেকে কিন্তু এই ফাঁসির দাবিতে মিছিল অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। এই মিছিল মৌলালী থেকে শুরু হয়ে কতদূর পর্যন্ত যাবে? আগেই জানলাম যে মিছিল
সাতটার সময় মহলালিতে শুরু হবে এবং মিছিলটি ক্রসিং পর্যন্ত যাবে। শুধুমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী নয়, রাজ্য মন্ত্রিসভার সকল সদস্য থাকবেন। এছাড়াও এই মিছিলে কিন্তু নাগরিক সমাজের পক্ষ থেকেও বেশ কিছু মানুষ উপস্থিত থাকবেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ গত কয়েকদিন ধরে এই পড়ুয়া ছাত্রীর মৃত্যুতে রাজ্য রাজনীতি যে তোলপাড় হয়েছিল, আজকে কিন্তু বেশ কিছু কর্মসূচি রয়েছে সেই জায়গাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। সুদীপ, বেশ অনেক ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। দেবজ্যোতি যেমনটা বললেন যে মৌলারি থেকে ডেরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিল যাবে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি থাকবেন এবং দোষীদের ফাঁসির দাবিতে এই মিছিল তাদের। পাশাপাশি মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বিজেপির রাস্তা রোকো দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছেন সুকান্ত মজুমদার। দু ঘন্টার বিজেপির রাস্তা রোকো এই কর্মসূচি, পাশাপাশি তারা যে বিক্ষোভ করবেন, অর্থাৎ বসে বিক্ষোভ করবেন আরজিকরের খুব কাছাকাছি একটি জায়গায়, এমনটাই বলেছিলেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবিতে বিজেপির রাস্তা রোকো দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি তথা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এবং দু ঘন্টার বিজেপির রাস্তা রোকো এই কর্মসূচি, দু ঘন্টার বিজেপির রাস্তা রোকো কর্মসূচি আজ, এবং এমনটাই গতকালই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন সুকান্ত মজুমদার, এবং সেই মতো আজ তার কর্মসূচিও শুরু হয়ে, তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে। এবং আপনাদের জানিয়ে রাখি, দু ঘন্টার বিজেপির রাস্তা রোকো যে কর্মসূচি রয়েছে তা ঘিরেই ইতিমধ্যে কিন্তু প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। দুপুর দুটো থেকে বিকেল চারটে পর্যন্ত রাজ্য জুড়ে অবরোধের ডাক দিয়েছে বিজেপি। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, বিজেপির যে রাস্তা রোকোর ডাক দেওয়া হয়েছিল গতকালই সুকান্ত মজুমদার বলেছিলেন, আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে? দেখো, গতকাল একদিকে যেমন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি যেমন বলেছেন, ঘোষণা করেছেন যে আজকে বিজেপির একাধিক কর্মসূচি রয়েছে, একদিকে যেমন মুখ্যমন্ত্রী তারা পদত্যাগ চেয়ে এবং যে ঘটনা আরজি করার ঘটনা করেছে তারই প্রতিবাদে কিন্তু তারা রাস্তায় আজকে নামবে, আজকে থেকে অবস্থান বিক্ষোভ তারা শুরু করছে এবং এই অবস্থান বিক্ষোভ চলবে কিন্তু বলেছেন, যেটা বলেছেন আরজি করার সামনাসামনি কোনো একটি জায়গায়, যদিও এখনো স্পেসিফিক বলায়নি, তবু যতদূর আমরা জানতে পারছি শ্যামবাজার পাঁচমাথার মোড়ে সেখানে কিন্তু তারা অবস্থান বিক্ষোভ করবে। এছাড়াও যেটা জানা যাচ্ছে যে দুটোর সময় তারা হাজরা মোড়েও কিন্তু জমায়েত হবে এবং সেখানে বিক্ষোভ দেখাবে। এখানে সেখানে বিজেপির মহিলা মোর্চার যারা আছে সেই মহিলা মোর্চা তারা কিন্তু সেখানে তারা প্রথমে সেখানে কিন্তু বিক্ষোভ করে ক্যান্ডেল মিছিল করবে এবং সেই মিছিল হাজরা মোড়কে তারা নিয়ে যাবে সেখানে মুখ্যমন্ত্রীর বাড়ির উদ্দেশ্যে। এবং আজ জেলা জুড়ে কিন্তু এই অবস্থান বিক্ষোভ হবে এবং তার মধ্যে কিন্তু যেটা তারা দাঁড় দিয়েছেন যে সেখানে কিন্তু কিছুটা হলেও যারা দুটো থেকে যারা সরকারি কর্মচারী আছে যারা ব্যবসা করে তাদের প্রত্যেকের উদ্দেশ্যে তারা বলেছেন যে অন্তত হলেও দুটি ঘন্টা অর্থাৎ দুটো থেকে চারটে পর্যন্ত তারা যাদের কাজ ব্যবসা বন্ধ রাখে, অর্থাৎ আরজিকারের ঘটনার পরিপ্রেক্ষিতে সেখানে কিন্তু বন্ধ রাখার আবেদন জানিয়েছে। বেশ, অনেক ধন্যবাদ দেবাশিস, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। আজ বিরোধীদের পক্ষ থেকেও কিন্তু পথে নামার ডাক দেওয়া হয়েছে, বিজেপির পক্ষ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত। আরো অনেক গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, তবে এখন সময় একটি বিরতির। গুড মর্নিং কলকাতা নিয়ে ফিরে এলাম বিরতির পর, আর এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, আরজিকর কাণ্ডের প্রতিবাদে বারো ঘন্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকে রায়দিঘির বাস স্ট্যান্ডের সামনে পথ অবরোধ এবং বিক্ষোভের ছবি কিন্তু উঠে এসেছে মথুরাপুরের এসইউসিআই কর্মী সমর্থকদের। রায়দিঘি ডায়মন্ড হারবার গ্রামে সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কোয়েল মণ্ডল। কোয়েল, এই মুহূর্তে ওখানকার ঠিক কি পরিস্থিতি রয়েছে? এসিসিআই দলের ডাকা বারো ঘন্টার যে সাধারণ ধর্মঘট, সেই ধর্মঘটের মিশ্র প্রভাব কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে পড়তে শুরু করেছে।
সকাল ছটা থেকে যেমনটা ছবি উঠে এসেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর দুই নম্বর ব্লকের যে রায়দিঘি বাসস্ট্যান্ড, সেই রায়দিঘি বাসস্ট্যান্ডে এসিসিআইয়ের নেতৃত্ব থেকে শুরু করে কর্মী সমর্থকেরা তারা কিন্তু এই আরজিকর ঘটনার আরজিকরের যে কাণ্ড সেই তারই প্রতিবাদে প্লাকার্ড হাতে পথ অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছে, পিকেটিং শুরু করেছে এবং যার জেরেই কিন্তু একেবারে রায়দিঘি থেকে ডায়মন্ড হারবারগামী যে বাস সেই বাস চলাচল বন্ধ রয়েছে। পাশাপাশি যে সমস্ত ট্রেকার অটো থেকে শুরু করে অন্যান্য ছোট যান সেগুলোও কিন্তু এখন চলাচল বন্ধ রয়েছে এবং এই যে সাধারণ ধর্মঘটের জেরে স্বাভাবিকভাবেই কিন্তু সকাল থেকে যারা নিজেদের কর্মস্থলে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়েছিলেন বা অন্যান্য কোনো কাজের উদ্দেশ্যে বেরিয়েছিলেন সেই সকল যাত্রীরা কিন্তু ভোগান্তিতে পড়েছে। অন্যদিকে শুধুমাত্র কিন্তু এই মথুরাপুর নয়, এই যে ছটা থেকে এসোসিয়ার ডাকা যে বারো ঘন্টার সাধারণ ধর্মঘট তার মিশ্র প্রভাব পড়েছে, কারণ তোমাকে জানিয়ে রাখবো সকাল থেকেই কিন্তু একেবারেই যে দক্ষিণ শাখা অর্থাৎ শিয়ালদা দক্ষিণ শাখা সেখানে কিন্তু ট্রেন চলাচল অনিয়মিত হচ্ছে। অন্যদিকে কিন্তু রাস্তাঘাটে অন্যান্য দিনের তুলনায় যে গণপরিবহন সেটা যথেষ্ট কম দেখা যাচ্ছে। জয়নগর, ক্যানিং, ফুলতলি, মথুরাপুর এলাকায় ধর্মঘটীরা ইতিমধ্যেই কিন্তু সকাল থেকে পিকেটিং শুরু করেছে এবং রাস্তায় প্রচুর পুলিশও মোতায়েন রয়েছে। বেশ, অনেক ধন্যবাদ কোয়েল, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি কোয়েল মন্ডল। আপনাদের জানিয়ে রাখি রায়দিঘি ডায়মন্ড হারবারগামী সব বাস চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে। এসিসিআইয়ের ডাকা বারো ঘন্টার এই বারো ঘন্টার এই ধর্মঘট এবং ধর্মঘটের জেরেই কিন্তু বাস চলাচল বন্ধ রয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আরো একটা জায়গার ছবি দেখবো। আরজিকর কাণ্ডের প্রতিবাদে বন্ধের ডাক দেওয়া হয়েছে, এসিসিআই এর পক্ষ থেকে বারো ঘন্টার বন্ধের ডাক দেওয়া হয়েছে এবং তার প্রভাব পড়েনি আসানসোলে। আসানসোলে খোলার দোকানপাট, স্বাভাবিক জনজীবন এই মুহূর্তে সেই ছবি কিন্তু উঠে আসছে। একদিকে যখন রায়দিঘিতে বাস চলাচল বন্ধ রয়েছে, অন্যদিকে আসানসোলের ছবিটা কিন্তু একেবারেই উল্টো, সেখানে স্বাভাবিক জনজীবন, এসিসিআই এর ডাকে কোনোভাবেই সাড়া দেয়নি মানুষ, এমনটাই দেখা যাচ্ছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পবিত্র রয়েছেন আমাদের সঙ্গে। পবিত্র, ঠিক কি ছবি দেখতে পাচ্ছ এই মুহূর্তে আসানসোলে? দেখো সুদীপ, তো তোমাকে বলে রাখছি যে সকাল থেকেই মানে সকাল ছটা থেকে যেমন বাংলা বন্ধের বারো ঘন্টার ডাক দেয় এসিসিআই, ঠিক তেমনি ছটা থেকেই মানুষের যেমন প্রত্যেক দিনে নিত্য দিনের যে জনজীবনের কাজ তাতে বেরিয়ে পড়ে আসানসোল শিল্পাঞ্চলবাসী। এবং তোমাকে বলে রাখি স্কুল কলেজ থেকে শুরু করে সকাল থেকেই আমরা দেখতে পাই, আমাদের ক্যামেরায় ধরা পড়ে যে ছাত্র ছাত্রীরা স্কুলমুখী তাদের অভিভাবকদের সঙ্গে বা কেউ বাসে করে কেউ পাশাপাশি আসানসোল ধরো করুণাময়ী বলো কলকাতার অভিমুখী বা অন্যান্য জেলার অভিমুখে যে আসানসোলে যে বাস ট্যাঙ্কি যে বাস তা সবই চলে, পাশাপাশি দোকানপাট সব বন্ধ। এক কথায় বলা যায় যে এসিসিআই যে বারো ঘন্টা টাকা বন্ধ তার এক অংশে প্রভাব পড়লো না শিল্পাঞ্চল শহর আসানসোলে, একেবারে জনজীবন নিত্য দিনের মতনই স্বাভাবিক সচল। বেশ, অনেক ধন্যবাদ পবিত্র, তোমাকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পবিত্র বন্দ্যোপাধ্যায়। গুড মর্নিং কলকাতায়, এখন সময় আরো একটি বিরতির। ফিরে এলাম বিরতির পর। আরজিকর কাণ্ডের তদন্তে দ্বিতীয় দিনেও তৎপর সিবিআই, জিজ্ঞাসাবাদের জন্য দিনভর সিজিও কমপ্লেক্সে একের পর এক তলব। আরজিকর থেকে কলকাতা পুলিশের কর্মীরা পৌঁছন সিজিও কমপ্লেক্সে এবং সিবিআই এর একটি দল সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের পরিবারের সঙ্গে দেখা করেন। প্রথম দিনের পর দ্বিতীয় দিনেও অ্যাকশনে সিবিআই। বৃহস্পতিবার বিভিন্ন দলে ভাগ হয়ে তদন্ত সিবিআই আধিকারিকদের। কেন্দ্রীয় গোয়েন্দাদের একটি টিম পৌঁছে যায় সোদপুরে নিহত তরুণী চিকিৎসকের বাড়িতে। প্রায় দেড় ঘন্টা নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন সিবিআইয়ের পাঁচজন তদন্তকারী আধিকারিক। পরিবারের তরফে যাবতীয় তথ্য সিবিআইকে দেওয়া হয়। সিবিআইয়ের ওপর ভরসা রয়েছে দাবি নিহতের পরিবারের। আরজিকরে ভাঙচুর হয়েছে এর আগে ঘরে, এটা কি আপনার মনে হচ্ছে এভিডেন্সের সাথে ট্যাম্পারিং করার চেষ্টা? একদম তাই, এভিডেন্স ট্যাম্পার করার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করার দিদি, কি করার জন্য আবার আসবে, কি করার জন্য দিদি, এভিডেন্স ট্যাম্পার করার জন্য? সেটা কি আপনারা বুঝতে পারছেন না? আপনারা তো এত সহযোগিতা করছেন আমাদের, আপনারা আরেকটু সহযোগিতা করুন আমাদের সঙ্গে, যাতে আমাদের ঘরের মেয়েটা সঠিক বিচার পায়। একদম, আপনি দিদি আসবে বলেছে? না, সেরকম এখনো কিছু বলেনি। ভারতবাসী প্লাস বিদেশেও দেখতে পাচ্ছি যে বিদেশেও প্রচুর এটা নিয়ে একটা প্রতিবাদ হয়েছে। আমরা তার 100% তার পাশে আছি,
এবং তাদের আন্তরিকভাবে ভালোবাসা জানাই। ভালোবাসা ছেলে সবাইকে আমার নিজের ছেলে মেয়ের মতো মনে করছি, যারা এই আজকে রাস্তায় নেমে আন্দোলন মানে প্রতিবাদ। হ্যাঁ, বলেছে সিবিআই যে আপনার যা এভিডেন্স আছে তাতে আমরা আসামিকে যদি ক্রিমিনালকে বের করতে পারি অবশ্যই তার চরম শাস্তি হবে। সেটা আমরা প্রথম থেকেই তো ডিনাই করে আসছি। আর্থিক ক্ষতিপূরণ আমার মেয়ের জন্য, মেয়ের লাইফের বিনিময়ে যদি আমরা টাকা নেই আমার মেয়েটা খুবই দুঃখ পাবে, সেটা তো আপনাকে আমি বলেছি। যদি কোনো বিচার পাই অবশ্যই গিয়ে আমরা বলেছি নবান্নকে নিয়ে আসবো। এদিন জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয় একাধিক চিকিৎসক ও পুলিশ আধিকারিকদের। ডেকে পাঠানো হয় আরজিকরের প্রাক্তন সুপার সঞ্জয় বৈশিষ্ট্য এবং চেস্ট মেডিসিনের বিভাগীয় প্রধান অরুণাভ দত্ত চৌধুরীকে। ডেকে পাঠানো হয় ফরেন্সিক মেডিসিনের 3 বিশেষজ্ঞকে। 4 পড়ুয়া চিকিৎসকও যান সিবিআই দফতরে। এদিন কলকাতার একাধিক পুলিশ কর্মী আধিকারিককে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। কলকাতা পুলিশের আইও টালা থানার ওসি ও এক আধিকারিক সিবিআই দফতরে হাজিরা দেন। বেশ কিছু নথি সিজিওতে জমা দিতে যান কলকাতা পুলিশের সিটের আধিকারিক। একই সঙ্গে আরজিকর মেডিকেল কলেজে যান সিবিআই আধিকারিকদের একটি দল। রিয়া মাঝি, দেবপম সরকার, সাকিল মুস্তাক, জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে বৃহস্পতিবার কাঁকুড়গাছি দেশপ্রেম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে হিন্দলগঞ্জ রূপমারী গ্রামে পতাকা উত্তোলন করা হয় সোসাইটির তরফে। এবং দেশপ্রেম ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি শিবাঞ্জন পাল বলেন, নেতাজি এবং বিবেকানন্দর আদর্শ মেনে তাদের পথ চলা এবং স্বপ্নের মাতৃভূমি গড়া। স্বাধীনতা দিবস উপলক্ষে সোসাইটির তরফে 140টি পরিবারকে খাদ্য সামগ্রী এবং 75 জন বাচ্চার টিফিন দেওয়া হয়। স্থানীয় যুবকদের নিয়ে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। ছাত্রছাত্রীদের জন্য গ্রামে একটি লাইব্রেরি তৈরি করে দিয়েছে এই সংস্থা। গুড মর্নিং কলকাতা, আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7-3।